أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যে ব্যক্তি এ দোয়াটি দিনে 100 বার পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গোলাম আজাদ করার সওয়াব দিবেন এবং কি 100টি পূর্ণ নেকি লিখবেন তার আর 100টি গুনাহ তার আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন মুছে দিবেন দোয়াটি হচ্ছে কি এবং কি ওই দিন যেদিন সে দোয়াটি পড়লো আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তানের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে আমরা অনেকেরই মুখস্থ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ এর অর্থ দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য উপাস্য মাবুদ নেই লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ আপনি একমাত্র হক মাবুদ আমার আল্লাহ আপনি একমাত্র আমার প্রকৃত পক্ষে সত্যকারী ইলাহা আপনি ছাড়া কারোর দাসত্ব আমি করি না আপনি ছাড়া কারোর ইবাদত করি না আপনি ছাড়া কারোর কাছে আমি চাই না আপনি একমাত্র আমার হক মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ সূরা এটা তাওহীদের শিক্ষা এখানে তাওহীদের দুটি সূরা রয়েছে একটি হচ্ছে সূরা ইখলাস আর একটি সূরা কাফিরুন এই দুটি সূরার মধ্যে তাওহীদ আর তাওহীদ ঠিক এখানেও শুরু থেকে শেষ তাওহীদ আর তাওহীদ আল্লাহ তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি এইভাবে তুমি দোয়া করো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কার এই রাজত্ব তো কার মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার কার হাতে ভূপৃষ্ঠে যা আছে ভূগর্ভে যা আছে তার হাতে কার এগুলো সব আসমান জমিনে যা আছে সবই তো আল্লাহ আমাদের কিছুই নেই অতএব এই দোয়াটি আমরা দিনে যদি কেউ 100 বার পাঠ করে কেউ যদি দিনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গোলাম আজাদ করার নেকি দিবেন এবং কি 100টি তার নেকি লিখবেন তার আমল নামায় এবং কি 100টি পাপ বা গুনাহ তার মুছে দেওয়া হবে আর ওই দিন সে সমস্ত শয়তানের অনিষ্ট থেকে সে নিরাপদ থাকবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ